মিউজিয়ানায় আপনাদেরকে স্বাগত। সময়ের হাত ধরে একটু পেছন দিকে যাচ্ছি। সালটা ছিল 1998 বা 99। কলকাতার সঙ্গীত রিসার্চ একাডেমিতে সন্ধেবেলায় একটি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। শ্রোতাদের মধ্যে আমি উপস্থিত ছিলাম, আর ছিলেন শ্রোতাদের মধ্যে কলকাতার তথা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পীরা, গায়ক বা বাদক। আমরা সবাই যে অনুষ্ঠানটি শুনেছিলাম সেদিন, সেই অনুষ্ঠানটি পরিবেশন করেছিলেন বাংলাদেশ থেকে আগত একঝাঁক শিল্পী। সম্মিলিতভাবে তাদের নাম ছিল আনন্দধ্বনি। তারা যে অনুষ্ঠানটি পরিবেশন করলেন সেই অনুষ্ঠানের নাম ছিল পঞ্চ ভাস্কর। আনন্দধ্বনি কে বা কারা, তার পেছনে কী চিন্তা বা ভাবনা কাজ করেছিল এবং পঞ্চ ভাস্কর শীর্ষক সেই অনুষ্ঠানে আমাদের কি অভিজ্ঞতা হয়েছিল, আজকে একটু ফিরে দেখব সেই সময়টাকে। আর আমাদের কাছে একটা বাড়তি আনন্দের খবর, সেদিন সেই অনুষ্ঠানে যারা গান শুনিয়ে আমাদেরকে এক অন্য জগতে নিয়ে গেছিলেন, একটা ট্রান্সেন্ডেন্টাল এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের। সেই সমস্ত শিল্পীদের মধ্যে অন্যতম দুই শিল্পীকে আজ আমরা পেয়ে গেছি মিউজিয়ানার এই আড্ডায়। আমার সঙ্গে রয়েছেন লাইসা আহমেদ লিসা এবং মিতা হক, যাদের পরিচয় নতুন করে দেবার কিচ্ছু নেই। যারা সঙ্গীতের অনুরাগী রয়েছেন, রবীন্দ্রনাথের গান যাদের প্রাণের প্রাণ, তাদের কাছে এই দুই শিল্পীর গান আমার মনে হয় তারা হৃদয়ে ধারণ করে রাখেন সারাক্ষণ। আমি তো রাখি। তো আজকে শুধুমাত্র রবীন্দ্রনাথের গানের কথা কিন্তু থাকবে না। আমার মনে হয় আমরা যখন আনন্দধ্বনি নিয়ে কথা বলবো এবং আমরা যখন পঞ্চভাস্করের আমার সেই অভিজ্ঞতাকে আমি যখন মাঝে মাঝে রেফার করব, তখন এই পঞ্চভাস্করকে একজন হয়তো রবীন্দ্রনাথ, কিন্তু বাকি যে চারজন ভাস্কর, যে চারজন আমাদের বাংলা গানের চার দিগন্ত, তাদের কথা উঠে আসবে। আচ্ছা, আমি জিজ্ঞেস করি দুজনকেই, তোমাদের সেই এক্সপিরিয়েন্সটার কথা মনে আছে তোমরা যখন সঙ্গীত রিসার্চ একাডেমিতে সেই অনুষ্ঠানটা করেছিলে? ভীষণভাবে মনে আছে। আচ্ছা, এই সূত্রে আরেকটা কথা বলি, সেদিন সেই অনুষ্ঠানে আরেকজন শিল্পীও ছিলেন, তিনি আমার একদম বাঁদিকে বসে রয়েছেন। ওমর ভাই আমাদের সঙ্গে আজকে রয়েছেন তবলায়। সেই অনুষ্ঠানে কিন্তু তবলা সেদিন পুরো অনুষ্ঠানটাতে ওমর ভাই বাজিয়েছিলেন, পুরো অনুষ্ঠানটায় ওমর ভাই বাজিয়েছিলেন। এটাও আমাদের কাছে একটা বাড়তি আনন্দের খবর। একটু সেই সন্ধ্যাটার কথা বলো না। সেটা তো আমাদের কাছে ছিল ভীষণ একটা উত্তেজক ব্যাপার যে আমরা এসআরএতে গান করতে এসেছি, এখানে যারা শুনবেন এক একজনের কান, এক একজনের বোধ এমন একটা পর্যায়ে যে সেখানে যেটা হয় আর কি, যে আমরা খুব এমন এক গুরু শিষ্য আমরা, যে তিনি এমনভাবে আমাদেরকে গানের খুঁটিনাটি এবং গানের যে বিশালতা, বিস্তৃত ব্যাপারটা, দুটোই দুই কন্ট্রাস্টকে একসাথে করে আমাদের শিখিয়েছেন। সেই মানুষটা আমাদেরকে এমন একটি জায়গায় নিয়ে উপস্থাপন করতে চাইলেন বা আমন্ত্রিত হয়ে, যেটাই হোক আমরা খুব ভিতরে ভিতরে, সেই মানুষটির নাম একটু বলা হোক। বলছি আমাদের সকলের গুরু ওয়াহিদুল হক, বাংলাদেশের প্রতিটি ঘাসে ঘাসে যার নাম। এবং ওয়াহিদুল হক যিনি আমাদেরকে চিনিয়েছেন, রবীন্দ্রনাথ বলে একজন আছেন বা ছিলেন, শৈলজা রঞ্জন বলে একজন আছেন, যিনি আমাদের আব্দুল করিম ওস্তাদ আব্দুল করিম খার গান শুনিয়েছেন, রাতের পর রাত কাঁদতে শিখিয়েছেন, গান শুনে পাগল হতে শিখিয়েছেন সেই মানুষটি। এবং এই মানুষটি আমার এখনও মনে আছে, অনুষ্ঠানটা যখন চলছিল তখন উনি এক মুহূর্ত স্থির হয়ে বসতে পারছিলেন না, মনে আছে? উনি একবার এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক করছিলেন। এবং আরেকটা কথা বলতে চাই, মরমী মানুষ, সেজন্য কোনো গানের পরে কোনো উচ্ছ্বসিত শ্রোতা যদি হাততালি দিয়ে ফেলেন, উনি একটু বিব্রত হচ্ছিলেন বা উনি বলছিলেন আপনারা হাততালি দেবেন না আপনারা গানটাকে হৃদয়ে অনুভব করুন আমার এটাও মনে আছে কেউ হাততালি দিলে উনি সৎ বলছেন হাততালি দেবেন না এই পরিবেশটা ভেঙে যাবে হ্যাঁ শ্রীকান্ত দা আমাদের আনন্দধ্বনির অনুষ্ঠানে এর পর বা আগে থেকে আমরা সবসময় বাংলাদেশে কোন অনুষ্ঠানের আগে আমরা ঘোষণায় দিতাম যে এটা একটা পূর্ণাঙ্গ জিনিস মানে পুরো প্রথম গান থেকে শেষ গান পর্যন্ত যেভাবে যায় এবং শেষের দিকে একটা ক্লাইম্যাক্স থাকে পুরোটা মিলে একটা পরিবেশনা নিশ্চয়ই অনেকগুলো গানের একটা মানে মালা হলেও পুরোটা একটা প্রেজেন্টেশন কাজেই যদি কিছু সাধুবাদ দিতে হয় তাহলে সবার শেষে কাজেই আপনি যেটা বলছেন এইটা ঘটেছে ওর জন্য যে এই একটার পর একটা যে সাজিয়েছি গানটা এই 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 তালিটা দিলে এটাকে সেই পারম্পর্যটাকে ফিল করতে বলছিলেন উনি হ্যাঁ একটু বলি হ্যাঁ বলো 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 অনুষ্ঠানটার শুরুর গানটা ছিল মোরা সত্যের পরে মন রবীন্দ্রনাথের এই গানটা তো আমরা সকলেই গাই এবং মাঝখানে কাজী নজরুল ইসলাম অতুলপ্রসাদ সেন রজনীকান্ত সেন এবং দ্বিজেন্দ্র লাল রায় এই চারজন জ্যোতিষ্কের গান বেছে বেছে যত বৈচিত্র্যময় গান আছে যত ভালো গান আছে যত সুন্দর গান আছে একটা অনুষ্ঠানে উপস্থাপনা করার জন্য খুব বাছা গান ছাকা ছেঁকে নেওয়া গান কিন্তু আমরা অনুষ্ঠানটা কিন্তু শেষ করেছি একটা সাইলেন্সের পরে একটি গান দিয়ে আমাদের সেকেন্ড লাস্ট গান যেটি ছিল তারপরে আমরা সম্ভবত মনে মনে আমরা যতজন ছিলাম হয়তো 20 জন 25 জন 30 জন আমরা মনে মনে একটা নির্দিষ্ট লয়ে 8 গুনেছি 8 গুণে তারপরে আমরা হারে রে 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 আমায় ছেড়ে দে রে একদমই একদমই এটা করেছি একদমই তাই মনে পড়লো ভুলে গেছিলাম একদমই তাই কিন্তু আমরা শুরুর যে গানটা সেদিন শুনেছিলাম সেটা কি আজকে একটু শোনা যেতে পারে হ্যাঁ একটু করি আমি তো একটু খারাপ অবস্থায় আছি লিসা খুবই ফোনে আমরা সবাই একদিকে খুব খারাপ অবস্থায় এবং একদিকে সবাই দারুণ তুমিও করে ফেলো আমাদের সঙ্গে মোরা সত্যের পরে মন আজি করিব সমর্পণ জয় জয় সত্যের জয় মোরা সত্যের পরে মন আজি করিব সমর্পণ জয় জয় সত্যের জয় মোরা বুঝিব সত্য খুঁজিব সত্য খুঁজিব সত্য ধন জয় জয় সত্যের জয় যদি দুঃখে দহিতে হয় তবু মিথ্যা চিন্তা নয় যদি দৈন্য বহিতে হয় তবু মিথ্যা কর্ম নয় যদি দণ্ড সহিতে হয় তবু মিথ্যা বাক্য নয় জয় জয় সত্যের জয় চমৎকার একটা কথা একটু বলো তো আমি প্রথমে গোড়াতেই যেটা একটু জানতে চাইবো সেটা হচ্ছে যে এই পঞ্চভাস্কর এই অনুষ্ঠানের জন্য গানগুলো কিভাবে সাজানো হয়েছিল মানে উনি শ্রদ্ধেয় ওয়াহিদুল হক এই গানগুলো যে সাজিয়েছিলেন সেটা তোমরা যখন রিহার্স করেছো তখন তোমাদের কি মনে হয়েছে যে কোন চিন্তার জায়গা থেকে গানগুলোকে সাজানো হয়েছে পরপর নিজেদের লিঙ্কিংটা কোন কনটেক্সট ধরে হচ্ছে বা কি স্পিরিট ধরে হচ্ছে সব গানগুলো মনে করলে কিন্তু একটা হ্যাঁ আমার যেটুকু মনে আছে যে রবীন্দ্রনাথ দিয়ে শুরু করলেন শেষও হয়েছে রবীন্দ্রনাথ দিয়ে তারপরে বয়স মানে বয়ক্রম হিসেবে একটা ব্যাপার ছিল আচ্ছা হ্যাঁ কারণ কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের চাইতে ৩৮ বছরের ছোট ছিলেন ডিএল রায় রজনীকান্ত এভাবে করে একটা সেটা একটা বয়স হিসেবে একটা ছিল আচ্ছা তোমরা কতদিন রিহার্স করেছিলে প্রথম অনুষ্ঠানটার আগে এটা কতদিন ধরে তোমরা প্রস্তুতি নিয়েছিলে মানে কতদিনের রিহার্সাল হয়েছিল মনে পড়ে ৬ মাস হ্যাঁ মানে ৬ মাস আমরা রান থ্রু করেছি আমারও সেটাই আমারও সেটা মনে হয়েছিল যখন তোমাদের গান শুনেছিলাম বিশেষ করে তোমরা যখন কোরাসগুলো গাইছিলে তখন এত টাইট ছিল কোরাসগুলো আমার মনে হয়েছিল যে এটা খুব রিগারাস রিহার্সাল এবং অনেকদিন রিহার্সাল না হলে এটা সম্ভব নয় হ্যাঁ আর আরেকটা জিনিস হতো দাদা যেটা করতেন ওয়াহিদুল হক তখন কাকু ডাকতাম যাই হোক সকলের কাকু ওর তো বর্দা কাকা তো যেটা হয়েছে যে সবাইকে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি গান যার সোলো গান সেটাও পুরো গাইতে হবে তাহলে কি হচ্ছে টাইমিং এবং তার মানে শুধু কোরাস গানের রিহার্সাল নয়, তার নিজের যে পরিবেশনাটা আলাদা করে একক গান সেটারও প্রবলভাবে প্র্যাকটিস হয়ে যাচ্ছে সকলের সামনে। ফলে যখন মানে একেবারে অডিয়েন্সের কাছে যাচ্ছে, অনেক লোকের কাছে, তখন কিন্তু সে ভয়টা আর নেই। আর আরেকটা ভালো জিনিস তো এখানে আছে যে একটি অনুষ্ঠানে যার সোলো সে তার নিয়েই থাকবেন তা নয়, প্রতিটি গান তাকে শিখতে হচ্ছে প্রতিদিন। ছ মাস যদি ৩০টা করে গান শুনতে হয়, প্রতিদিন গাইতে হয়, কি একটা অবস্থা। এবং আমরা এখনও বলছি, আমরা যে যেখানেই আছি আনন্দধ্বনি, আমরা একসঙ্গে বসলে একসঙ্গে অনেকগুলো গান গাইতে পারি। এবং আমাদের এই যে প্র্যাকটিসটা সারাটা জীবন এই অর্জনটা হয়ে গেছে যে মিতা, লিসা, তানি, শুক্লা, বুলবুল, ময়না আমরা একসঙ্গে বসে গেলে আমাদের হ্যাঁ মানে ওই মুহূর্তটা আনন্দধ্বনি হয়ে যাবে একেবারে একদম যে কোনো সময়। এটা একটা দারুণ ব্যাপার, এইটা একটা দারুণ ব্যাপার। কারণ এই যে আমারও যেটা মনে হয় বন্ধুরা, যে আমার ইদানিং তো খুব ভীষণভাবে মনে হয় যে আমরা এত ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে যাচ্ছি, একসঙ্গে গান বাজনা করার যে আনন্দটা সেটা অনেক সময় আমরা আজকাল ফিল করতে শিখছি না। অনেক সময় এই যে সবাই একটা গান, একজন গানের আনন্দ, একজন ও একটা সোলো গাইছে, কিন্তু সে গানের আনন্দটা ও শুধু নিচ্ছে, নিজেই নিচ্ছে না, তুমিও নিচ্ছ, বা ও যেটা গাইছে সেটা ও একই রকমভাবে এনজয় করছে। এই আজকাল একটু অ্যাটিচিউড হয়ে যেত একটা, যে আমি আমার অংশটা করে দিয়ে বাকিটা চোখ কান বুঝে রইলাম, কি হলো না হলো আমি দেখতে গেলাম না। কিন্তু আসলে পুরোটাই পারফরম্যান্স ছিল, পুরোটা সবটা মিলে চিন্তা থেকে আমি নিজেকে একটা গোটা পারফরম্যান্সের একটা কম্পোনেন্ট, একটা অংশ ভাবছি। এই অ্যাটিচিউডটা আজকাল খুব বিশেষ তৈরি হতে দেখি না। সেই জায়গা থেকে এই আনন্দধ্বনিকে আমার ভীষণ ব্যতিক্রমী মনে হয়েছিল, যে আমি বুঝতে পারছিলাম যে সবাই একটা ইউনিট হয়ে রয়েছে, একটা সত্তারই অনেকগুলো কম্পোনেন্ট হয়ে আছে। রবীন্দ্রনাথের গান থেকে পরের কোন গানটাতে যেতে পারি আমরা? আমরা নজরুল করেছি, সবই করেছি আমরা আসলে। হ্যাঁ পরে তো জাগো অমৃত পিয়াসীটা একটু করি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, সেটাই আসুক। জাগো অমৃত পিয়াসী চিত আত্মা অনিরুদ্ধ, জাগো অমৃত পিয়াসী চিত আত্মা অনিরুদ্ধ, কল্যাণ প্রবুদ্ধ, কল্যাণ প্রবুদ্ধ, জাগো অমৃত পিয়াসী চিত আত্মা অনিরুদ্ধ, জাগো শুভ্র গান পরম নব প্রভাত পুষ্প সম, জাগো শুভ্র গান পরম নব প্রভাত পুষ্প সম, আলোক স্নান শুদ্ধ, আলোক স্নান শুদ্ধ, জাগো অমৃত পিয়াসী চিত আত্মা অনিরুদ্ধ, জাগো অমৃত পিয়াসী চিত আত্মা অনিরুদ্ধ। চমৎকার চমৎকার চমৎকার। এই গানটা আমি সেইবারই প্রথম শুনেছিলাম। এই গানটা তার আগে নজরুল ইসলামের এই গানটি আমি আগে শুনিনি, কিন্তু তোমরা যে এই অনুষ্ঠানে গিয়েছিলে, এই অনুষ্ঠানে এই গানটা, এবং আমরা সাধারণত নজরুলগীতি বলতে সচরাচর কিছু জনপ্রিয় গানের মধ্যে ভেতরেই তো বেশিরভাগ মানুষের গান ঘোরাফেরা করে, সেখানে জায়গা থেকে এই গানটাকে একদম অচেনা মনে হয়েছিল। এই কথাটা আমার মনে পড়লো যে তুমি একটু আগে প্রশ্নটা করলে না যে কি কি গান গাওয়া হবে, সেটা যে সিলেকশনটা হলো কিসের উপর ভিত্তি করে হলো, মানে প্রতিটা গানেরই বিষয়টা ছিল ভীষণ বড়, মানে ঠিক মানব মানবীর প্রেম, খুব মানে কি বলবো জুম করা কোনো বিষয়তে ছিল না, একদমই ছিল না, যার জন্য প্রতিটি গানই, যেমন নীলোৎপল সাধ্য গিয়েছিলেন, যদি পার হতে তোর মন থাকে পথিক যারে, খেয়াঘাটের পাটনি এসেছে, এই যে একটা নতুন শব্দ পাটনি, পাটনি পাটনি মানে যে নৌকা চালায়, খেয়াঘাটের পাটনি এসেছে, শুনতাম কি বলছে পাটনি এসেছে, প্রথমে তো জিজ্ঞাসা করতে লজ্জা লাগতো যে এই পাটনি কি শব্দটা কি কাকাকে জিজ্ঞেস করতে আর ভয় পেতাম পরে আমরা শিখে ফেললাম গানটা এরকম আর কি তো গানের বিষয়গুলো এরকমই ছিল সেই গানটি গেয়েছিল নীলকর ছাত্র আচ্ছা আমাদের নজরুলের গানগুলো তুলে দিতেন সুমন চৌধুরী আচ্ছা আচ্ছা অনবদ্য অসাধারণ তার মতো শিল্পী আমাদের ওই যে ভরিয়া পরাণ শুনেতেছি গান বসিয়া বিজনে গিয়েছিল নাসিমা শাহিন ফ্যান্সি তো সুমনদার এটা মনে পড়ে সুমনদা ভাবে এমনভাবে বসিয়া বিজনে তুমি যতই দহনা দুপুর দুপুর আনলে গিয়েছে কে ওটা ময়না ময়না আচ্ছা বড় চমৎকার গিয়েছিল হ্যাঁ তো সুমনদা ময়নাটা শুনতে তো মনে আছে আমার এসআরএতে সবাই একেবারে ভীষণভাবে ভুলুণ্ঠিত একদম সামনে আমাদের অরুণ ভাদুরী বসেছিলেন উনি তো এমএটি কে হ্যাঁ হ্যাঁ আমাদেরও তাই পাশে বসে তাই হতো ওইরকমই হতো তো সুমনদার যেটা খুব মজার কথা ওমর হাসছে ওমর কী করে যেন বুঝতে পারছি মিথ্যা আমি কি বলতে পারি কথাটা মানে ভরিয়া পরাণ শুনিতেছি গান আসবে আজ বন্ধু মোর এই একতালের গানটি যতবারই ওমর একেবারে খুব সদর্পে সময়ে পড়বেন আর সুমনদার সময় আসবেনই না আচ্ছা আবার লম্বা করে আরেক দিগন্ত বিস্তৃত করে এক দুই আবর্তন পর পরে তালে আসবে আর ও তো মাঝে মাঝে গোবেচারা হয়ে তাকাচ্ছে মাঝে মাঝে খেপে তাকাচ্ছে সুমনদার দিকে এই সব খুব মজা খুব মজা এরপরে আমরা কোন গানে যেতে পারি বা কার রচনায় যেতে পারি হ্যাঁ এই গানটা কিন্তু খুব অপ্রচলিত যদিও মানে ডিএল রয়ের গান ডিএল রয়ের গান জীবনটা তো দেখা গেল শুধুই কেবল কোলাহল এখন যদি সাহস থাকে মরণটাকে দেখবি ওরে মরণটাকে দেখবি ওরে মরণটাকে দেখবি চল জীবনটা তো দেখা গেল শুধুই কেবল চমৎকার 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 আচ্ছা আমার মনে আছে রবীন্দ্রনাথের একটি গান তুমি গেয়েছিলে বাসন্তী হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ বাসন্তী হ্যাঁ তো এবং আমরা যথারীতি শিহরিত হয়েছিলাম সেই গানটা শুনে একটু গুনগুন করো শুধু একটুখানি না না আজকে আমার গাইবার মতো একদম অবস্থা নেই চল তো আমরা কোরাস করি না না কোরাস করি কোরাস তো আমরা করবই কোরাস তো আমিও গাইছি মনে না বাসন্তী গাইবার বাসন্তী গাও আমি কি বলছি তোমাকে যে তুমি বাসন্তীটা একদম প্রথম থেকে শেষ অবধি তুমি শুধু কখনো গাইবার মতো কথা দিও গাইতে হবে না তুমি শুধু একটু করে গুনগুন করো তাহলেই হয়ে যাবে কি বিপদ শোনো না বা শো হে ভুবন মোহিনী বাসন্তে হে প্রান্তে বন বনান্তে শ্যাম প্রান্তরে আম্র ছা Yeah. তার মধ্যে কোনো ঠিক হবে না না আমি আর এর বেশি এগোতে তোমাকে দেবও না কারণ এটুকুই বলতে চাই বাকিটা আমরা পরে আরেকদিন এই বাকি গানটা মিতার কণ্ঠে শুনবো কারণ আমি এই যে এখন শুনছি আমার মনটা চলে যাচ্ছে কিন্তু সেই দিনের সেই অভিজ্ঞতার স্মৃতিতে আমি এখনো ভুলতে পারিনি এবং সেদিন যারা সেখানে ওই সঙ্গীত রিসার্চ একাডেমির ওই অডিটোরিয়ামে আমরা যারা উপস্থিত ছিলাম আমরা কেউ সেদিন এই গান ভুলতে পারিনি সেদিন মিতার কণ্ঠে কিন্তু আজকে ওর কণ্ঠটা সব আসেনি আমি ওকে ওর কাছে ও যে এইটুকু শোনালো এটার জন্যই আমি কৃতার্থ থাকলাম ওর কাছে কিন্তু বাকি গানটা একদিন ঠিক আদায় করে নেবো আবার কোনো একদিন ওর কাছ থেকে চলে যাবো আমরা পরের কোনো একটা গানে অতুল প্রসাদের কোন গান ছিল আমরা ইয়ে করি রজনীকান্ত রজনীকান্তের গান নিশ্চয়ই ছিল ধীর সমীরে হ্যাঁ ওমরা তো এত সুন্দর করে বাজায় হ্যাঁ ধীর সমীরেই বলি ধীর সমীরে চঞ্চল নীরে কালে যাবে মন্দ এলো বিগলিত কাঞ্চন সন্নিভ শশধর জল মাঝে খেলে মৃদুদ ধীর সমীরে চঞ্চল নীরে খেলে যাবে মন্দ হেলো বিগলিত কাঞ্চন সন্নিভ শশধর জল মাঝে খেলে মৃদুদ ধীর সমীরে যাবে কনক প্রভাতে নবরবি সাথে জাগে সুষুপ্ত ধরা যাবে কনক প্রভাতে নবরবি সাথে জাগে সুষুপ্ত ধরা পরিমল পুরিত কুসুমিত কাননে পরিমল পুরিত কুসুমিত কাননে পাখি গাহে সুমধুর ধীর সমীরে চঞ্চল নীরে খেলে যাবে মন্দ হিলো বিগলিত কাঞ্চন সন্নিভ শশধর জল মাঝে খেলে মৃদুদ ধীর সমীরে চমৎকার সাধু গানের চালটা বড় চমৎকার না কিছু গা পারে ওই জায়গাটা কি সুন্দর আশাটা আর সন্নিভ শশধর হ্যাঁ সেটা বুঝতেও বেশ মানে এরকম শব্দ তো ব্যবহৃত নয় আর এটা তোমরা কোরাসে গেয়েছিলে গানটা এবং এই ধরনের গান যেটা আমাদের কাছে খুব স্ট্রাইকিং লেগেছিল যে এই ধরনের গান এর সমস্ত যে খোঁজকাঁচের জায়গাগুলো আছে সেগুলোকে সম্পূর্ণ সবটা দেখিয়ে তোমরা কোরাসে এই জিনিসটা করেছিলে যেটা সাংঘাতিকভাবে রিহার্সাল না থাকলে করা সম্ভব নয় মানে খুব ছোটো ছোটো কাছাকাছি নোট আছে যেগুলো কোরাসে গাইতে গেলে অনেক সময় এই জায়গাগুলো একটু মোটা হয়ে যায় কিন্তু তোমরা এই গানটার যতগুলো ডেলিকেসি আছে তোমরা কোরাসের মধ্যে সবটুকু ডেলিকেসি তোমরা কিন্তু একদম স্পষ্ট বের করে এনেছিলে এটা সাংঘাতিক কথা আরেকটা জিনিস হচ্ছে শ্রীকান্ত দার দমের ব্যাপারটা আপনি আজকে খেয়াল করছেন কিনা যে আমি কিন্তু একটু পরপর মিতাপার ঠোঁটের দিকে তাকাচ্ছি এটা আমরা সব সময় করি যে পাশের জনের সঙ্গে গাইবার জন্য কিন্তু একটা আলাদা মানে সত্যি সত্যি একটা মানে এই যে কথাটাই আমি একটু আগে বললাম যে একা যখন গান করছি সেটা তো নিজের জায়গা তার স্বাধীনতা আছে তার ফ্লেক্সিবিলিটি আমরা নিতে পারি কিন্তু আমরা যখন সমবেতভাবে গান করি তখন সমবেতভাবে গান করতে গেলে সেই গানের মধ্যে পাংচুয়েশন অর্থাৎ দম নেওয়া ছাড়া আমি কোথায় ভয়েসের কতটা প্রেশার দেবো কতটা দেবো না কিভাবে আমি একটা টেল নোটকে ফেড আউট করাবো এই টেকনিকটা কিন্তু সবাই আয়ত্ত করতে পারে না মানে অনেকে ভাবে যে কোরাসে গাওয়া খুব সহজ এটা দাঁড়িয়ে সব একসঙ্গে গেয়ে দিলাম কিন্তু কোরাসটা একটা কণ্ঠস্বর শোনাতে তখনই পারে যখন এই এই জিনিসগুলোকে আমরা টেক কেয়ার করতে পারি আমাদের না বলা হতো উনি বলতেন আমাদেরকে যে একটা একটা গলা মনে হচ্ছে না কিন্তু এখনো এখনো কিন্তু একটা গলা বেরিয়ে যাচ্ছে এই কে ভুল করছো ওইটাই ওটা আমাদের এই আমরা ভীষণ ভাবে আমার মনে হয়েছিল ওই অনুষ্ঠানটা শুনতে শুনতে যে একটা গান সমবেত কণ্ঠ আমরা বলি কিন্তু কোরাল সিঙ্গিং যেটাকে বলে একটা কণ্ঠ হয়ে সবগুলো কণ্ঠস্বর বেজে ওঠা সেটা কিন্তু একদম পরাকাষ্ঠা ছিল সেই অনুষ্ঠানটা অসম্ভব ওই গানটার কথা মনে আছে যে আমরা জাগো অমৃত পিয়াসীর সঙ্গে নজরুলের ঝুমঝুম ঝুমঝুম বলে জোড়া গান করেছিলাম ওই গানটাতে টান ছিল হ্যাঁ হ্যাঁ এবং সেটা করা হয়েছিল হ্যাঁ হ্যাঁ কোরাসে টান করেছে হ্যাঁ হ্যাঁ সেটা সেটা সাংঘাতিক কৃতিত্বের কথা একটা সেটা যারা আপনাদের মধ্যে যারা গান বাজনা করেন যারা গান গেয়ে থাকেন তারা বুঝতে পারবেন যে আমি কোন জায়গা কেন এটাকে বারবার এই জায়গাটাকে হাইলাইট করছি এটা করতে পারা খুব ডিফিকাল্ট কিছুদিন আগে কলকাতায় ধরো একটা আমরা একটা ওয়ার্কশপে গিয়েছিলাম সেখানে আমরা একটা অংশ রেখেছিলাম যে একসঙ্গে গান গাওয়া হ্যাঁ কোরাস তখন আমি যদি কোরাসে গান গাওয়াটা আবার এমন কী ব্যাপার যে কোরাসে গান গাওয়াটা চারটিখানি কথা না ওটা মামার বাড়ি নয় ওটা হ্যাঁ ওটা সবাই পারে না কিন্তু হ্যাঁ কিন্তু আবার তোমাদের গানের প্রসঙ্গে ফিরে আসছি সেইটা আমার মনে হয়েছিল যে আনন্দধ্বনির গানে কোরাল সিঙ্গিংটা একটা অসাধারণ জায়গায় পৌঁছেছিল আমরা কি আর কোনো একটা গানে যেতে পারবো দিয়ে আমাদের এই পর্বটাকে বাকি আছে কোনটা অতুলপ্রসাদ বোধহয় বাদ গেল না না বাদ যাবেন কেন কেন গান কই না একটু করি হ্যাঁ একটু খালি শুনে আমরা যাব না হ্যাঁ যাব না ঘরে যাব না ঘরে বাহির করেছে পাগল মোরে যাব না ঘরে যাব না ঘরে বনের বিজনে মৃদুল বাই মনে দুলে ফুল বলে আমায় বনের বিজনে মৃদুল বাই দুলে দুলে ফুল বলে আমায় ঘরের বাহিরে ফুটে বিহায় পুলক ভরে যাব না ঘরে যাব না ঘরে বাহির করেছে পাগল মোরে যাব না ঘরে যাব না ঘরে বন্ধুরা আমরাও যাব না আমরা ফিরে আসব মিউজিয়ানার অন্য কোনো এক পর্বে হয়তো লিসা এবং মিতাকে নিয়েই এবং সেই সঙ্গে হয়তো আমরা পাবো আরও অনেক গান শুনতে পাবো আরও অনেক গানের ঘটনার কথা এবং আমার বিশ্বাস আমার প্রত্যয় সে পর্বে আপনারা উপস্থিত থাকবেন শ্রোতা হয়ে সকলে ভালো থাকবেন